তৃণমূল বিজেপি লড়াইয়ে নিজেদের অস্তিত্ব হারাতে বসেছিল কংগ্রেস। তবে বুধবার তারা কলকাতার রাস্তায় এককভাবে শক্তি প্রদর্শনে নামল। তৃণমূলী অপশাসন, সারদা, নারদা ও কৃষি আইন নিয়ে শুক্রবার বিধান ভবন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। মিছিলে কংগ্রেস কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ধর্মতলায় মিছিল পৌঁছলে সেখানে তৃণমূল নেতাদের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেস কর্মীরা। অধীর চৌধুরী বলেন, ধর্মনিরপেক্ষ দল হিসেবে সকলকে কংগ্রেসের ছাতার তলায় থাকার আবেদন জানান। অধীর আরও বলেন, রাজ্য ও কেন্দ্রের দুই সরকারই একে অপরের দোসর। কৃষি আইন নিয়েও সরব ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ধর্মতলা সভা শেষে অধীর চৌধুরী ও প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর বলেন, চিটফান্ড কাণ্ডে কমিশনের রিপোর্ট প্রকাশ করার জন্য রাজ্যপালের কাছে আর্জি জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও রাজ্যপালকে জানিয়েছেন। আজ পর্যন্ত শ্যামল সেন কমিশনের রিপোর্ট আমরা পেলাম না। তো সরকার, রাজ্য সরকার তার হাতে সিআইডি, কেন্দ্র সরকার তার হাতে সিবিআই, রাজ্য এবং কেন্দ্র সরকার উভয়কেই বলতে হবে তারা কি করল। আমরা কেন্দ্রের কাছে দাবি করব যে সর্বশান্ত মানুষকে টাকা ফেরত দেওয়া হোক, কারণ তাদের তো কোনো দোষ নেই। বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে কংগ্রেসের জোট হবে কিনা এই মুহূর্তে তা নিয়ে চলছে টানাপোড়েন। তবে একক দক্ষতায় শুক্রবার কলকাতার বুকে যে মিছিল করল কংগ্রেস, তাতে কর্মী সমর্থকদের মনোবল বাড়তেই পারে। নিউজ টাইম।